আচ্ছা, ভার্টিক্যাল সার্কেল এর মানে কি? ভার্টিক্যাল সার্কেল মানে দেখো, ধরো এখানে একজন একটা দড়িকে দড়িতে একটা মাস বেঁধে এইভাবে ঘোরাচ্ছে। কিভাবে ঘোরাচ্ছে বুঝতে পারলে? বলো, এইভাবে এইভাবে হ্যাঁ ঘোরাচ্ছে, বুঝতে পারলে? তাহলে বলো তো, এই যে ভার্টিক্যাল সার্কেল, এ কোন প্লেনে আছে? হরাইজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল প্লেন। তাহলে ভার্টিক্যাল প্লেন, তাহলে এই মাসের উপর অলওয়েজ এমজি, মানে জি নিচের দিকে কাজ করবে না? তাহলে বলতো, ভার্টিক্যাল সার্কেল যেটা, এটাকে যদি একেবারে পুরো একটা সার্কুলার মোশন করে, তাহলে এটা ইউনিফর্ম সার্কুলার মোশন না নন ইউনিফর্ম সার্কুলার মোশন? আমি বলেছিলাম নন ইউনিফর্ম সার্কুলার মোশন, মনে আছে? সেই লন্ডন আই বা ওই যে যে মেরি গো রাউন্ড টাইপের, মনে পড়ছে? যেগুলো এইভাবে ঘোরে, নাগরদোলনা, মনে পড়ছে? ওকে, তো নিচের দিকে যদি জি কাজ করে, এইদিকে যদি এটা ভার্টিক্যাল প্লেন, তাহলে এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন। নন ইউনিফর্ম, ইউনি বাবা, ইউনিফর্ম সার্কুলার মোশন। এবারে মন দিয়ে শোনো, এখান থেকে না কোয়েশ্চেন দুরকম আসে। কোয়েশ্চেন একটা আসে স্ট্রিং দিয়ে। স্ট্রিং মানে কি বলতো? একটা স্ট্রিং এর মানে এন্ডে আমি একটা মাস বেঁধে ওটাকে ভার্টিক্যাল সার্কেল করাচ্ছি, আর একটা কোয়েশ্চেন আসে রড দিয়ে। স্ট্রিং দিয়ে 95% প্রবলেম আসে, রড দিয়ে 5% প্রবলেম আসে, রাইট? ভার্টিক্যাল সার্কেল একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। আমি কি বললাম? ভার্টিক্যাল সার্কেল একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লাগবে। ওকে, এবার বলো বলো তো, এইখানে নন ইউনিফর্ম সার্কুলার মোশন মানে এখানে কি মানে তোমার ওমেগাটা কনস্ট্যান্ট? এটা এই যে এইটা ওমেগা কনস্ট্যান্ট নয়? ওমেগা কনস্ট্যান্ট হলো তোমার ইউনিফর্ম সার্কুলার মোশন হতো, তাই না? যেহেতু ওমেগা কনস্ট্যান্ট নয়, মন দিয়ে শোনো, সেই হেতু আমাদের যে প্রবলেম সলভ করতে হবে, সেই প্রবলেম কি আমরা ডাইরেক্ট অ্যালজেব্রিক মেথডে সম্ভব? বলো, অ্যালজেব্রিক মেথডে সম্ভব নয়। আমাদের কি করতে হয় বলো তো? এই কেসে ইন্টিগ্রেশন বা ক্যালকুলাস ইউজ করতে হয় না, বলো? আচ্ছা, এবার বলো, আমি এই ক্যালকুলাসটাকে অ্যাভয়েড করতে চাইলে, আমি ক্যালকুলাসটাকে অ্যাভয়েড করতে চাইলে আমি কি করবো বলো তো? আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি থিওরেম গুলো কাজে লাগাবো। এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক এনার্জি থিওরেম, কনজারভেশন অফ মোমেন্টাম, এগুলো সব কিন্তু নিউটনস ল থেকেই এসছে, তাই না? এগুলো সব নিউটনস ল থেকেই এসছে, কিন্তু সেই নিউটনস ল থেকে যে ইন্টারমিডিয়েট ক্যালকুলাসের বড় বড় স্টেপ, সেগুলো সব অমিট হয়ে যায় যদি আমি এই এনার্জি ইকুয়েশন লাগাই। আমি কি বোঝাতে পারলাম? সেই কারণে ভার্টিক্যাল সার্কেলটা নন ইউনিফর্ম সার্কুলার মোশনে না করিয়ে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে করানো হয়। এই বোঝা গেল? এবার ধরো এখানে একটা মাস কে বেঁধে আমি এই ডিরেকশনে ইউ ভেলোসিটি দিয়েছি, ঠিক? এর লেন্থ এল, সিতে সিতে বাধা আছে, এম এ ইউ ভেলোসিটি দিয়েছি, ঠিক? আচ্ছা, এবারে এই পয়েন্টটাকে আমি বলছি লোয়েস্ট লোয়েস্ট পয়েন্ট এল, এই পয়েন্টটাকে আমি হাইয়েস্ট পয়েন্ট এইচ, এই পয়েন্টটাকে বলছি এম ওয়ান, এই পয়েন্টটাকে বলছি এম। ওকে, এবারে আমি দুটো কেস করব, দুটো কেস। দেখো দুটো কেস, দুটো কেস করার আগে আমি একটা জিনিস বলতে চাই। এই মাসটাকে যদি আমি বেঁধে ঘোরাই, দেখো দেখো দেখো, এই মাসটাকে যদি আমি বেঁধে ঘোরাই, তাহলে যদি এই মাসটা ঘোরে, তাহলে বলতো কে সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে? টেনশন। ভেরি গুড, সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে টেনশন। এবার বলতো, এই যে সেন্ট্রিপেটাল ফোর্স যদি টেনশন দেয়, এই মাসটা যদি কমপ্লিট সার্কেল করে, তাহলে সবসময় এই সেন্ট্রিপেটাল ফোর্সটা থাকবে কি থাকবে না? তাহলে বলতো এখানে কি আর কোন সেন্ট্রিপেটাল ফোর্স থাকবে? না। তাহলে ও কি আর সার্কুলার মোশন করবে? না। বুঝতে পারলাম? ইজি জিনিস, ইজি জিনিস। ওকে, আচ্ছা, এবার বলো, যদি ও পুরো সার্কুলার মোশন করে, তাহলে আমি বলতে পারি এভরিহোয়ার, মানে এই মাসটা পুরোটা সার্কুলার মোশন করে যাচ্ছে এভরিহোয়ার, টি গ্রেটার দ্যান জিরো হতে হবে, বলো? টি গ্রেটার দ্যান জিরো হতে হবে, বলো? এই অবধি কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। এবার দেখো কেস ওয়ান, কেস ওয়ানটা না আমি এই এল থেকে এম পর্যন্ত একটা কেস কনসিডার করবো, মানে আমি এই আমার এই মাসটা এই এল থেকে এম এর মধ্যেই ঘোরাফেরা করছে। দেখো এল থেকে এম পর্যন্ত, এবার দেখো এটাকে আমি কি করে করছি। খুব ভালো কনসেপ্ট, এটা আমার অত্যন্ত ফেভারিট টপিক। আরে বাবা, আমি আবার ড্র করছি। দেখো আমি এইখানে একে ইউ ভেলোসিটি দিয়েছি, ঠিক? আর
এটা আমার লেনদেন। এ এইখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, কি বললাম, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ওকে, বড় থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এবার দেখো এইটা রেফারেন্স লাইন, রেফারেন্স লাইন, আচ্ছা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা ছিল এল পয়েন্ট, এটা ছিল এম পয়েন্ট। তোমরা আমাকে বলো তো এল থেকে এম এর মধ্যে থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে ভ্যারি করছে? 0 টু 90 আছে, তুমি ইকুয়ালিটি সাইডও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। আচ্ছা এবার বন্ধু শোনো, আমি প্রথমে যে ইকুয়েশন ফোর্স ইকুয়েশন কি লিখতে পারি, আমি অত ডিটেলে আর ইয়ে করবো না, তোমরা এখন অনেকটাই মানে জানো বা অনেকটাই বুঝতে পারো, ঠিক আছে। দেখো এইদিকে mg, এইদিকে mg cos theta, এইদিকে বলো mg sin theta, তাই তো? আর এইদিকে টেনশন না, হ্যালো। এবারে সেন্ট্রিফিউগাল ফোর্স আউটওয়ার্ড লাগবে, বলো। আমি ধরলাম এইখানে পার্টিকেলটা এই ডিরেকশনে v ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বলো তো সেন্ট্রিফিউগাল ফোর্স কোন ডিরেকশনে লাগবে আউটওয়ার্ড, হ্যালো। তাহলে বলো তো আমি এই ইকুয়েশনটা লিখতে পারি, t ইকুয়াল টু mg cos theta প্লাস mv স্কয়ার বাই l, এটা আমার ফোর্স ইকুয়েশন, তাই না? হ্যালো, এটা আমার ফোর্স ইকুয়েশন, লিখতে পারি। আচ্ছা এবার আমি এনার্জি ইকুয়েশন লিখছি, এটাকে রেফারেন্স লাইন ধরেছি, এখানে আমি u ভেলোসিটি দিয়েছি, এখানে আমি u ভেলোসিটি দিয়েছি, তার মানে এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। দেখো ইনিশিয়াল পজিশনে আমি লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার প্লাস জিরো ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি। বলো তো ও কতটা উঠেছে, এইটুকু ডিস্টেন্স উঠেছে না এইচ? তাহলে দেখো তো আমি লিখতে পারি কিনা এইচটাকে এল ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তোমরা ম্যাচিওর এনাফ, তোমরা বুঝতে পারছো, আরে এখান থেকে এইটুকু এল আর এইটুকু হচ্ছে এল কস থিটা। আমি বলি বলবো না, তারপরে সব বলে দিই, কি বুঝতে পারলাম? এই দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের গেম আমাদের এই পুরো সিস্টেমে, মানে যত ভার্টিক্যাল ক্যালকুলেশন যত কিছু করবো এই দুটোই আমাদের গেম, মানে মেন, ঠিক এই দুটোই মেন। আমি কি বুঝতে পারছি? আচ্ছা এবার আমি কি করছি শোনো, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, বলতো আমি যদি থিটাটাকে বাড়াই, থিটাটাকে, তাহলে এখানে কস থিটা বাড়বে কি কমবে? কমবে। যদি কস থিটা কমে তাহলে বলতো টি কমবে না বাড়বে? কমবে। আমি কি বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা আচ্ছা এবার ধরো টি যদি কমে তাহলে ধীরে ধীরে এই ভিটাও কমবে না? আচ্ছা তার মানে এই ভিটাও কমবে। এই তোমরা কি বুঝতে পারছো আমার এই কনসেপ্ট যেটা বললাম, হ্যালো, তাই না? আচ্ছা এবার এম দিয়ে শোনো, বলো তো এই এল থেকে এম পর্যন্ত টি কখনো জিরো, এটা পসিবল? টি কখনো জিরো, এটা পসিবল না? কেন পসিবল না? কি করবে না, এই পজিশন থেকে আবার ব্যাক করবে, কি করবে? করবে, ভেরি গুড। এবারে মন দিয়ে শোনো, তাহলে আমি ধরলাম ভি জিরো হয়ে গেছে, আমি ধরলাম, দেখো ধরলাম আমি ভি জিরো হয়ে গেছে, বলো তো এখানে যদি ভি জিরো হয়ে যায় তাহলে টি কি হবে? টি ইকুয়াল টু এমজি কস থিটা, বলো, হ্যালো, তাই না? এমজি কস থিটা হবে না, হ্যালো। তারপরে দেখো অলওয়েজ এই টেনশনটা কে ক্রিয়েট করবে, এমজির একটা কম্পোনেন্ট না? ভেবে দেখো এল থেকে এম পর্যন্ত, এম এম পয়েন্টটা না, এম পয়েন্টটা ছাড়া, এল থেকে এম পর্যন্ত, এম এর জাস্ট নিচে পর্যন্ত এই কস থিটাটা নন জিরো, দেখো কস থিটাটা নন জিরো, দেখো কি বললাম, কস থিটাটা নন জিরো। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, ভেবে দেখো কস থিটাটা নন জিরো, তাহলে কস থিটাটা নন জিরো হলে এম জির একটা কম্পোনেন্ট এই টেনশনটা হবে কি হবে না? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? তাহলে বলো তো এল থেকে এম পর্যন্ত ভি জিরো হতে পারে, টি কি জিরো হতে পারে কখনো? টি কখনো জিরো হতে পারে না। আমি কি তোমাদের এই কথাটা একটু একটু বোঝাতে পেরেছি? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এবার আমি ধরছি, মন দিয়ে শোনো, আমি ধরছি যে দেখো আমি ধরছি যে এই যে এই এম পজিশনে গিয়ে আমার, আমি এখান থেকে ইউ এমন একটা ভেলোসিটি দিয়েছি,
ইউ এমন একটা ভেলোসিটি দিয়েছি যে আমার এই মাসটা এম পজিশন অবধি গেছে, যদি এম পজিশন অবধি যায় তাহলে বলো তো থিটার ভ্যালু 90 না? হ্যাঁ বলো থিটার ভ্যালু 90 না? ওকে আচ্ছা, থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে বলো তো টি কত এই ইকুয়েশন থেকে? না, থিটার ভ্যালু 90, তাই তো? এবার আমি কি বললাম, জাস্ট এম পজিশন অবধি গেছে তারপরে ব্যাক করেছে, তাহলে বলো তো এম পজিশনে গিয়ে ওর ভেলোসিটিটা কত? রাইট, এই ইকুয়েশনে তুমি যদি জিরো লেখো তাহলে টি এর ভ্যালু কত বেরোচ্ছে? জিরো বেরোচ্ছে, দেখো, কারণ থিটা টু 90। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, এবারে তুমি সেম ভাবে এই যে থিটা 90 টি 0, দেখো থিটা 90 টি 0 যদি এই ইকুয়েশনে বসাও, এই ইকুয়েশনে বসাও, এই ইকুয়েশনে, তাহলে তুমি আমাকে বলো তো ইউ কত আসছে? রুট টু জি এল আসছে কিনা দেখো তো। আসছে, বলো আসছে। এর মানে কি, এর মানে কি বলতে পারবে? এর মানে, এর মানে হচ্ছে তুমি যদি নিচে রুট টু জি এল ভ্যালু দাও এই মাসটাকে, তাহলে মাসটা কতদূর উঠবে? এম পর্যন্ত উঠবে না? হ্যালো হ্যালো, এম পর্যন্ত উঠে তারপরে আবার নেমে যাবে না? বলো, আবার নিচে নেমে চলে আসবে না? হ্যালো, কেন? এম পর্যন্ত গিয়ে ওর ভেলোসিটিও জিরো হয়ে যাবে, আবার টেনশনও জিরো হয়ে যাবে, তাই না? তাই তো হয়েছে, দেখো আমি কি বোঝাতে পারছি? এবার বলো তো, যদি আমি এই যে ইউ এর ভেলোসিটিটা, ইউ এর ভেলোসিটিটা জিরো থেকে রুট টু জি এল এর মধ্যে দিই, ইউ এর ভেলোসিটিটা জিরো থেকে রুট টু জি এল এর মধ্যে দিই, তাহলে এই মাসটা এই এল থেকে এম এর মধ্যে কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গায় গিয়ে ভি ইকুয়াল টু জিরো হয়ে যাবে না? বলো বলো, কিন্তু এখানে টেনশন কিন্তু থাকবে, টেনশন একমাত্র এই পয়েন্টেই জিরো হবে, দেখো এই পয়েন্টে, তাই না? এই যে এই পয়েন্টে, এম পয়েন্টে, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে বলো তো এখানে যদি ভি জিরো হয়ে যায় তাহলে এই মাসটা এরকম এরকম পেন্ডুলামের মতো দুলবে না? তার মানে ইউ এর রেঞ্জটা বুঝতে পারছো, জিরো থেকে রুট টু জিএল এর মধ্যে দিলে এই পেন্ডুলামের মতো দুলবে, বলো একদম ক্রিস্টাল ক্লিয়ার? বলো ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই এল থেকে এম পর্যন্ত কে জিরো হতে পারে? ভি জিরো হতে পারে, টি জিরো হতে পারে না? টি 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 কখন জিরো হতে পারে? এম এ গিয়ে টি জিরো হতে পারে না? হ্যালো, আমি কি বোঝাতে পারছি? ধরো এক মিনিট, বুঝতে পারলে? বলো এই কেসটা। এবার দেখো কেস টু, অর্ণব বুঝতে পারছো? অন টাইমে জয়েন করো, 5 মিনিট 6 মিনিট লেট কিন্তু খুব ভাইটাল, খুব ভাইটাল ব্যাপার আমাদের ক্লাসে। আচ্ছা এবার দেখো, আচ্ছা বলো তো আমি যদি এখানে ইউ ভেলোসিটি দিয়েছি, এই ইউ ভেলোসিটিটা মন দিয়ে শোনো, ইউ ভেলোসিটিটা রুট টু জি এল এর বেশি, কি বললাম, ইউ ভেলোসিটিটা রুট রুট টু জি এল এর বেশি, তাহলে বলতো ও কি এম পর্যন্ত পৌঁছবে না এম এর থেকেও আরো সামনে যাবে? ভেরি গুড, আমি ধরলাম ও এই পর্যন্ত গেছে, আমি ধরলাম ডিয়ার। ওকে, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এবারে আমি কি বলছি শোনো, এইখানে এর অ্যাঙ্গেল থিটা, আমি ধরলাম এর এখানে ভেলোসিটি ভি আছে আর টেনশন টি আছে, তাহলে এখানে আমি যদি ইকুয়েশন লিখি, দেখো তো এটা লিখতে পারি কিনা, টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল মাইনাস এম জি কস থিটা, দেখো এটা লিখতে পারি কিনা, তোমরা নিজেরাই লিখবে এই ডিরেকশনে ধরো ভি। ওকে, আর হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এল ওয়ান প্লাস কস থিটা, এই দুটো ইকুয়েশন আমি যে লিখেছি এটা ঠিক লিখেছি কি ভুল লিখেছি তোমরা একবার চেক করে বলো তো। আমি থিটা কিন্তু এখন এইটা ধরেছি, আর ও উঠেছে এই ছাইট উঠেছে এইটুকু, দেখো তো ঠিক লিখেছি কিনা, তোমরা একবার চেক করো।
এই দুটো ইকুয়েশন ঠিক লিখেছি? আচ্ছা, এবারে এই দুটো ইকুয়েশন অ্যাবসলিউটলি ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, বলতো আগের কেসে কে টেনশন ক্রিয়েট করছিল? এই যে এই কেসে এমজির একটা কম্পোনেন্ট, হ্যালো, তাই না? হ্যালো, এই যে এই কেসে, তাই না? এবারে বলতো এমজি কস থিটা, এমজি কস থিটা এই কম্পোনেন্টটা এই কেসে টেনশনকে মানে অপোজ করছে না সাপোর্ট করছে? ভেরি গুড, অপোজ করছে। তার মানে ভেবে দেখো, এই মাসটা দেখো, এই মাসটা যত বাদিকে যাবে এই দিকে যাবে, বলতো থিটা কমবে না বাড়বে? বলো, কস থিটা বাড়বে? এবার বলতো যত ও ওপরে উঠবে তত ভি কমবে? তার মানে ভেবে দেখো, একটা সময় চলে আসবে না, মানে এই টোটাল কোয়ান্টিটিটা বাড়ছে এদিকে আর এই টোটাল কোয়ান্টিটিটা কমছে, তাহলে একটা সময় চলে আসবে না যখন টি ইকুয়াল টু জিরো হয়ে যাবে, কিন্তু তখনও কিন্তু ওর ভি নন জিরো। আমি কি বুঝতে পারলাম? কখনো ভি নন জিরো? আরে বাবা, এই যে এইটা যদি জিরো হয় তাহলে ভি কখনো জিরো হতে পারে? টেনশন জিরো হয়ে গেছে, ভি আছে। আমি কি বুঝতে পেরেছি ডিয়া? হ্যালো, আচ্ছা টেনশন জিরো হয়ে গেছে, ভি আছে, মানে কি বলতো এই মানে মানে স্ট্রিংটা কি টাইট আছে না স্ল্যাক হয়ে গেছে? ভেরি গুড, যদি ওটা স্ল্যাক হয়ে যায় তাহলে দেখো ওই সিনারিওটা আমি ড্র করছি, এইখানটায় এই ডিরেকশনে ভি আছে আর এর তোমার টেনশন জিরো। তাহলে ভেবে বলতো, এখন এইটা এইরকম ভাবে একটা প্রজেক্টাইল মোশন না? দেখো ভি আছে আর নিচের দিকে অলওয়েজ জি জি কাজ করছে, টেনশনের তো আর কোনো রোলই নেই, টেনশন তো মোটামুটি এখন স্ল্যাক হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি? দেখো তার মানে এইটা এরকম হয়ে যাবে না, এটা যদি সেন্টার হয়, সরি এরকম হয়ে যাবে না, স্ল্যাক হয়ে গেছে, তার টেনশনের তো কোনো ভ্যালুই নেই। তার মানে এ এখান থেকে কি কি করবে বলো? প্রজেক্টাইল মোশন করবে না? বোঝাতে পারলাম? এই প্রজেক্টাইল মোশনের উপরে অনেক কনসেপ্ট আসবে। তার মানে বলতো এই কেসে আমি বলতে পারি টেনশন উইল বি জিরো বিফোর ভি ইকুয়াল টু জিরো। দেখো ভি জিরো হওয়ার আগে এখানে টেনশন জিরো হয়ে যাবে না? হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। বুঝতে পারলে বলো, তাই না? আচ্ছা এবারে বলো, এবারে বলো, আমি এমন একটা ভ্যালু দিচ্ছি এখানে ইউ এর যাতে এই পার্টিকেলটা কমপ্লিট সার্কেল করে, মানে কমপ্লিট সার্কেল করে মানে কি, এই পার্টিকেলটা যদি একবার এই অবধি পৌঁছে যায়, এই যে এইখানটায়, মানে এইখানে এসে যদি ভেলোসিটি আর টেনশন জিরো হয়ে যায়, বলো ভেলোসিটি আর টেনশন জিরো হয়ে যায় এই পজিশনে এসে, তাহলেই ও তারপরে এই ডিরেকশনে ইনার্শিয়ার জন্য পুরো কমপ্লিট সার্কেল করবে কি করবে না? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম? বলো, তার মানে বলো তো এই পজিশনে, এইচ পজিশনে, যদি এইচ পজিশন, এইচ পজিশন এইচ পজিশন বলো তো এইচ পজিশনে টি এর ভ্যালু কত হবে? জিরো। কারণ আমি কি বলেছি, আমি এখান থেকে ইউ এর এমন একটা ভ্যালু দিতে চাই যে ভ্যালুর জন্য এ কমপ্লিট ওপরে যাবে, মানে কমপ্লিট সার্কেল করবে। বলো তো এইচ পজিশনে টি এর ভ্যালু জিরো হবে, তাই না? ফর কমপ্লিট সার্কেল, এটা ফর কমপ্লিট সার্কেল, তাই তো? ফর কমপ্লিট সার্কেল। আচ্ছা এবার বলো তো এই এইচ পজিশনে, এটা এইচ পজিশন, এইচ পজিশনে থিটার ভ্যালু কত হবে? জিরো হবে, তাই তো? তাহলে এক নাম্বার ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর, সরি এম ভি স্কোয়ার বাই এল ইকুয়াল টু এম জি কস থিটা। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, দেখো আমি কি বললাম, আমি বললাম, আচ্ছা দেখো দেখো, এই যে এইটা আমি কনসিডার করছি ওয়েন এই যে টেনশন জিরো হয়ে গেছে, টেনশন জিরো হয়ে গেছে সেইটা কনসিডার করছি, তারপরে এইচ পজিশনটা আসছি। দেখো এই ফার্স্ট ইকুয়েশনে যদি টেনশনটা জিরো হয়ে যায় তাহলে আমি এটা লিখতে পারি, বলো ফার্স্ট ইকুয়েশনে, এখন এইচ পজিশনের কথা আমি বলছি না ডিয়ার, আমি বলছি যে টেনশনটা জিরো হয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা টেনশনটা জিরো হয়ে গেছে, তাহলে বলতো এখান থেকে আমি এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এল কস থিটা লিখতে পারি কিনা? এই যে এটা এলটাকে এদিকে নিয়ে গেলাম এক নাম্বার ইকুয়েশনে। আচ্ছা দু নাম্বার ইকুয়েশনে এই যে এম ভি স্কোয়ারের জায়গায় আমি এম জি এল কস থিটা বসিয়ে দিচ্ছি, কি বললাম, কি বললাম, এই এমন একটা মানে আমি এই কন্ডিশনটা ইয়ে করছি মানে কনসিডার করছি যেটা হচ্ছে এই ক্যাপিটাল এম থেকে এইচ এর মধ্যে ভ্যারি মানে লাই করছে, যেখানে টেনশন জিরো হয়ে গেছে কিন্তু ভেলোসিটি জিরো নয়, তাই তো?
এবার বলো তো এই ইকুয়েশনে তুমি বসিয়ে দাও এম ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে তুমি বসিয়ে দাও এম ভি স্কোয়ার ইকুয়াল টু, এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এল কস থিটা, সেখান থেকে বলো তো আমার ইউ স্কোয়ার কত আসছে, টু জি এল প্লাস থ্রি জি এল কস থিটা আসছে কিনা, বুঝতে পারলে কি বললাম, হ্যালো হ্যালো, এইবারে মন দিয়ে শোনো, এইবারে আমি বলছি এইবারে আমি এইচ পজিশনটা ক্যালকুলেট করছি, এইচ পজিশনটা মানে কমপ্লিট সার্কেল করেছে, দেখো কমপ্লিট সার্কেল করেছে, তাহলে বলতো ওর টেনশনটা কোন পজিশনে গিয়ে জিরো হয়ে যাবে, এইচ পজিশনে গিয়ে টেনশনটা জিরো হয়ে যাবে না, বলো এবার টেনশনটাকে জিরো করে আমি ইউ এর ভ্যালু এটা আগেই পেয়েছি, বলতো এইচ পজিশনে গিয়ে ওর থিটা কত হয়ে যাবে, জিরো, তাহলে বলতো ইউ এর ভ্যালু রুট ফাইভ জি এল আসছে কিনা, দেখো এখানে জিরো পুট করো কস জিরো রুট ফাইভ জি এল আসছে কিনা, হ্যালো হ্যাঁ, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, তাহলে বলো তো আমি যদি ইউ এর ভ্যালু রুট টু জি এল আর রুট ফাইভ জি এল এর মধ্যে দিই, এই এই রেঞ্জের মধ্যে দিই, তাহলে এই পার্টিকেলটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে, বলো কোথা থেকে কোথায় ভ্যারি করবে, বলো এম থেকে এইচ এর মধ্যে ভ্যারি করবে, এবং সেই ভ্যারি করার সময় বলো সেই ভ্যারি করার সময় আগে কোনটা জিরো হবে, টেনশনটা জিরো হবে, হ্যাঁ স্যার, তারপরে ভিটা জিরো হবে, হ্যাঁ, কিন্তু দেখো আমি ভিটা জিরোর কথা এখানে ধরছি না, আমি টেনশনটা জিরোই ধরছি, আমি কি একটু একটু বোঝাতে পারলাম, তারপরে ভেবে দেখো ওখানে ইকুয়ালিটি সাইন থাকতে হবে না কোথায়, ওকে তুমি হাইয়েস্ট পয়েন্টে গিয়ে তো ইকুয়াল হয়ে যাবে, ঠিক, তারপরে ভেবে দেখো হাইয়েস্ট পয়েন্টে গিয়ে যদি দেখো হাইয়েস্ট পয়েন্টে গিয়ে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বলতো হাইয়েস্ট পয়েন্টে আমার টেনশন কত, হাইয়েস্ট পয়েন্টে জিরো, জিরো, এবার বলতো এই ইউ ইকুয়াল টু রুট ফাইভ জি এল, দেখো ইউ ইকুয়াল টু রুট ফাইভ জি এল এইটা যদি আমি এই ইকুয়েশনে বসাই তখন ভি এর ভ্যালু কত আসছে বলতে পারবে, বা এই যে এইটাই মানে এইচ পজিশনে দেখো 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 তুমি এইচ পজিশনে পজিশনের জন্য থিটা জিরো ডিগ্রি অ্যান্ড ইউ রুট ফাইভ জি এল বসিয়ে দিচ্ছ, দেখো থিটা জিরো ডিগ্রি ইউ রুট ফাইভ জি এল বসিয়ে দিচ্ছ, তাহলে বলো তো এখান থেকে ভি কত আসছে, এই যে ভি কত আসছে, রুট ওভার জি এল, জি এল, তার মানে বলো তো ও যদি কমপ্লিট সার্কেল করে তাহলে এই পজিশনে গিয়ে ওর ভেলোসিটি জিরো হবে, আমি ভুল বলেছি, এটা এটা নন জিরো হবে, এই পজিশনে দেখো টি জিরো হবে, তাহলে বলো তো এই ডিরেকশনে ভেলোসিটি কত, এই ডিরেকশনে বলো, এই তোমরা সবাই ক্যালকুলেট করেছো ভি ঠিকঠাক তো রুট জি এল, তার মানে বলতো পুরো কমপ্লিট সার্কেল করার জন্য একদম টপ মোস্ট পজিশনে গিয়ে টি টেনশন জিরো হবে আর ভেলোসিটি নন জিরো হবে, এবং এই টেনশনটা এই এম বা এইচ এই দুটোর মাঝখানের যে কোনো একটা পয়েন্টে হতে পারতো, পারতো তো যদি আমি ইউ এর ভেলোসিটি এই রেঞ্জের মধ্যে রাখতাম, আমি কি বোঝাতে পেরেছি, যদি সেটা হতো তাহলে ইউ এর ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে আমি রাখতাম তাহলে বলো এইখান থেকে ও প্রজেক্টটা ইমোশন করতো না, বলো এখান থেকে ও প্রজেক্টটা ইমোশন করতো না, আমি কি বোঝাতে পারছি একটু একটু, হ্যালো, তার মানে প্রজেক্টটা ইমোশন যদি করে তাহলে ভেবে দেখো আমাকে নিচে ইউ এর ভ্যালু রুট টু জি এল আর রুট ফাইভ জি এল এর মধ্যে একটা ভ্যালু দিতে হবে, তাই তো বলো বুঝতে পারছো, বলো আচ্ছা, তার মানে ভেবে দেখো আমি যদি এই প্রজেক্টাইল এর মোশনটাকে তোমার এই তোমরা বুঝতে পারছো তো ডিয়ার, শ্রেয়া বুঝতে পারছো, দেখো দেখো আমি কি কি ধরছি, ধরো এখানে ও ভি ইকুয়াল টু জিরো আর টি ইকুয়াল টু সরি ভি নন জিরো আর টি জিরো, দেখো ভি জিরো টি নন জিরো, তাহলে কি করছে বলো ও এইভাবে প্রজেক্টটা ইমোশন করছে না, বলো হ্যালো, বলো প্রজেক্টটা ইমোশন করছে না, তার মানে কি ও এইভাবে বেরিয়ে যাচ্ছে না, বুঝতে পারলে এইভাবে বেরিয়ে যাচ্ছে না, হ্যালো, হ্যাঁ তুমি বলবে দাদা এইভাবে তো বেরিয়ে যেতে পারবে না, মানে এইভাবে বুঝতে পারলে, এবারে দেখো আমি এইটাকে একটু অ্যানালাইজ করছি, এইখানে ভি ভেলোসিটি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত, থিটা হবে, হ্যাঁ, ওকে, তার মানে এবার একটা সিম্পল প্রজেক্টাইল না, যে প্রজেক্টাইলটাকে ভি ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে ছড়া হয়েছে, আমি এইটাকে যদি ওয়াই কোঅর্ডিনেট
এইটাকে যদি এক্স কোঅর্ডিনেট ধরি, দেখো এইটাকে যদি ওয়াই কোঅর্ডিনেট, এইটাকে যদি এক্স কোঅর্ডিনেট ধরি, আর এইটাকে যদি জিরো জিরো কোঅর্ডিনেট ধরি, তাহলে আমি এই পয়েন্টটাকে এল বলছি, এই পয়েন্টটাকে সি বলছি। দেখো আমি কোঅর্ডিনেট সিস্টেমটা কিন্তু উল্টো দিকে নিয়েছি, কোঅর্ডিনেট সিস্টেমটা কিন্তু উল্টো দিকে নিয়েছি। তাহলে বলো তো সি এর ভ্যালু কি হবে? এল সাইন থিটা মাইনাস এল কস থিটা হবে, বলো তো সি এর কোঅর্ডিনেট। কেন? দেখো সি এর কোঅর্ডিনেট হবে, এই দিকটা পজিটিভ নিয়েছি, তাহলে এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ। দেখো ওয়াই নেগেটিভ, দেখো এইটা থিটা হলে, এইটা যদি এল হয়, এই ডিস্টেন্সটা কত বলো? এল সাইন থিটা না? হ্যাঁ। আচ্ছা বলো তো এখানে কেন আমি পজিটিভ নিয়েছি এর কোঅর্ডিনেট? বলো এর কোঅর্ডিনেট কেন পজিটিভ নিয়েছি? কারণ আমি এই ডিরেকশনটাকে পজিটিভ নিয়েছি এক্স এর কোঅর্ডিনেটের। হ্যালো, বলো তো এল কি হবে? এল এর কোঅর্ডিনেট তোমরা পারবে? এল এর এক্স কোঅর্ডিনেট তো সেমই থাকবে, থাকবে না? হ্যাঁ। বলো তো ওয়াই কোঅর্ডিনেট কি হবে? দেখো তো তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, এইবারে এই পার্টিকেলটা যে এখন প্রজেক্টাইল করবে, সিম্পল প্রজেক্টাইল, সিম্পল, সেই সিম্পল প্রজেক্টাইলের যতগুলো ইকুয়েশন সব এখানে ভ্যালিড। তাহলে এর যে ট্রাজেক্টরি ইকুয়েশনটা ছিল y equal to x tan theta minus g x square upon 2 v square cos square theta, এই যে v, এইটাও একদম অ্যাবসলিউটলি ভ্যালিড হবে, হবে কি হবে না? এবার যদি বলে যে এই পার্টিকেলটা প্রজেক্টাইল করার সময় এই সি পয়েন্ট দিয়ে গেছে, তাহলে তুমি এখানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটে এই সি এর এই দুটো কোঅর্ডিনেট বসাবে কি বসাবে না? বসাবে, বলো। বুঝতে পারছো কি বললাম? যদি বলে এল পয়েন্ট দিয়ে গেছে, হ্যালো, যদি বলে এল পয়েন্ট দিয়ে গেছে, তাহলে কি করবে বলো? সি এর ভ্যালু বসাবে কি বসাবে না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বলো। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ভার্টিক্যাল সার্কেলের আমি অনেকগুলো অনেক রকম প্রবলেম করাবো, ডোন্ট ওয়ারি। অ্যাটলিস্ট পাঁচটা থেকে ছটা প্রবলেম তো করাবোই, পাঁচটা থেকে ছটা প্রবলেম তো করাবোই। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। এইবারে এইবারে আমি প্রবলেমে চলে যাচ্ছি। দেখো প্রবলেম করলেই আমাদের কনসেপ্ট আরো অনেক ক্লিয়ার হবে। প্রবলেমটা শোনো, প্রথমে একদম বেসিক প্রবলেম দিয়ে শুরু করছি। বেসিক প্রবলেম, আচ্ছা, এই ভার্টিক্যাল সার্কেল থেকে কয়েক বছর আগে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স এর একটা প্রবলেম এসেছে, ইলেকট্রোস্ট্যাটিক্স, এই একই ভার্টিক্যাল কনসেপ্টের প্রবলেম, সেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স আর একটা ফোর্স আছে সেইটাকে জুড়ে দিয়েছে। আচ্ছা প্রবলেমটা দেখো, এটা হচ্ছে 1 মিটার লেন্থ এল, এটা হচ্ছে 1 কেজি, রাইট? এইখানে আমি 10 মিটার পার সেকেন্ডে ছুঁড়ে দিয়েছি 1 কেজি, ঠিক? তাহলে আমাকে বার করতে বলেছে, তাহলে আমাকে বার করতে বলেছে যে ও একটা পার্টিকুলার হাইট পর্যন্ত উঠবে কি উঠবে না বলো? ধরো এখানেও উঠতে, এখানেও উঠতে মানে এক নম্বর পজিশনেও যেতে পারে, দু নম্বর পজিশনেও যেতে পারে, বা তিন নম্বর পজিশনেও যেতে পারে। এবার যে হাইটে বা যে পয়েন্টে গেছে সেই পয়েন্টে ওর ভেলোসিটি আর টেনশন কত সেটা বার করতে বলেছে। খুব ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম। দেখো আমি করছি প্রবলেমটা, সবার প্রথমে আমাদের চেক করতে হবে আমি কত ভেলোসিটি দিয়েছি। আমি প্রথমে এই রুট, রুট দেখো 2gl ক্যালকুলেট করবো, বলো তো রুট 2gl ক্যালকুলেট করলে কত আসছে? তাড়াতাড়ি তোমরা জানো রুট 20 আসছে না? আর রুট 5gl রুট 50, বলো তো এই 10টা রুট 20 না রুট 50 কার মধ্যে লাই করছে? কার মধ্যে লাই করছে বলতে পারবে? আরে কার মধ্যে লাই করছে মানে এই, সরি সরি আমার বলতে ভুল হয়ে গেছে, এই রুট 20 বেশি না রুট 50 বেশি না রুট 50 কম? সেটা রুট 20 বেশি রুট 50 কম, ও যেটা বলেছে সেটা শুনতে বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। তার মানে বলো তো এই পার্টিকেলটা কোন পজিশনে যাবে 1 2 3 এর মধ্যে? আরে বাবা 2 তে দেখো এই দুটোর মধ্যে লাই করা মানে কোথায় যাচ্ছে? এই যে এই যে এই দুটোর মধ্যে লাই করা মানে কোথায় যাচ্ছে বলো? বলো m থেকে h এর মধ্যে থাকছে না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই কোন পজিশনে যাবে? স্যার 2 তে। বুঝতে পেরেছি, ওহো বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিয়েছিল, আমরা 2 অবধি গেছে, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি এসছে সেটা বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা। তাহলে বলো তো আমি ইকুয়েশন কি কি লিখতে পারি? একদম বেসিক থেকে লিখি, t = এখানে ধরলাম ভেলোসিটি v,
আর টেনশনও নন জিরো, তার মানে টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল মাইনাস এম জি কস 37, ঠিক? হ্যালো, তাই না? তাই তো? হ্যালো, এবার দেখো এ এইচ হাইট পর্যন্ত উঠেছে, তাহলে লিখতে পারি নিচে হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ। হ্যালো, এইবারে তোমরা ক্যালকুলেট করে বলো এইচ, এইচ এর ভ্যালু কত? এর যদি 37 হয়, 1 প্লাস, সরি, হ্যাঁ 1 প্লাস 4 বাই 5, ভালো, এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দু নাম্বার ইকুয়েশন। এবার তুমি এখানে সব ভ্যালু পুট করে দিয়ে বলো তো ভি ভি এর ভ্যালু কত আসছে, সব ভ্যালু পুট করে দিয়ে। এইট মিটার পার সেকেন্ড আসছে, ক্যালকুলেট করো ধীরে ধীরে। আসছে, এবার বলো তো এখানে তুমি এম জানো 1 কেজি, ভি জানো 8, এম জি টেম জি সব জানো, বলো তো এখান থেকে টি এর ভ্যালু কত আসছে? দেখো তো টি এর ভ্যালু 56 নিউটন আসছে, তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? আচ্ছা এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেখো, সেম ভাবে একটা 1 কেজির মাসকে এইখান থেকে 10 মিটার পার সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে 1 কেজির মাসকে, ওকে, এইটা 37 ডিগ্রি, কি বললাম, এইটা 37 ডিগ্রি, এবং এ এইখানে 53 ডিগ্রি পর্যন্ত উঠেছে, তাহলে ভেলোসিটি অ্যান্ড টেনশন কত? তোমরা কি আমার প্রবলেমটা বুঝতে পেরেছো? সেম এটা 1 মিটার, তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা এবার আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, আমরা প্রতিটা জায়গায় কি লাগিয়েছি বলতো, প্রতিটা জায়গায় সেটা হচ্ছে একটা ফোর্সের ইকুয়েশন, ওই যে সেন্ট্রিফিউগাল ফোর্স দেখো এইটা, আর একটা এনার্জির ইকুয়েশন লাগিয়েছি না, বলো বলো, প্রতিটা প্রবলেমে এই দুটো ইকুয়েশন থেকেই আমার কাজটা শুরু করতে হবে, আমি কি বোঝাতে পারছি রিয়া? হ্যালো, এবার তোমরা আমাকে বলো তো এইখান থেকে এইটুকুর হাইট কত, উইদাউট মিস্টেক এখান থেকে এইটুকুর হাইট কত? কোন ক্যালকুলেশন মিস্টেক হবে না, এইটা 1 মিটার, এইটা 1 মিটার, না 7/5 আসবে, দেখো তো 7/5 আসছে কিনা, অর্ক অর্ক 7/5 না কত আসছে আমাকে বলো, আচ্ছা 7/5 আসছে, সেভেন বাই ফাইভ আসছে কি? ভুল করেছো কোথাও, দেখো এইটুকু কত আসছে বলো, 3/5, আর এইটুকু বলো 4/5, কিছুতেই 8/5 তো আসার কথা না ডিয়ার, এই বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো এটা 7/5, তাহলে এইটা ইনিশিয়াল পজিশন, এইটা ফাইনাল পজিশন, এইটাকে রেফারেন্স লাইন ধরে এনার্জির ইকুয়েশন কি লিখবে, হাফ এম 10 স্কোয়ার, এই যে 10 স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি, এইচ এর ভ্যালু কত বলো তো, 7/5 বলো, এখান থেকে ভি রুট 72 আসছে, ওকে, সিমিলারলি এখান থেকে টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল মাইনাস এম জি কস 53 ডিগ্রি, না এই যে এখানে তো 53 ডিগ্রি, রাইট, এবার এখানে তুমি ভি জানো এল জানো এম জি বলো, টি এর ভ্যালু কত আসছে বলো তো,
66 নিউটন আসছে। প্রবলেমটা বুঝতে পেরেছো? বেসিক্যালি আমার ওই দুটো ইকুয়েশনেরই খেলা না, একটা এনার্জি ইকুয়েশন আর একটা ফোর্স ইকুয়েশন। আমি কি বোঝাতে পেরেছি? বলো, বুঝতে পেরেছি? হ্যালো হ্যালো, তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো অর্ক, শ্রেয়া, অর্ণব, দেখো যেই প্রবলেম একদম, এটা এল, এটা এম, এটা যেই অ্যাডভান্সে এসেছিল। এবার একটু স্ট্যান্ডার্ড প্রবলেমের দিকে যাচ্ছি। আমি এই ডিরেকশনে ইউ রুট 7/2 জিএলএ আমি ছেড়ে দিয়েছি, তাই তো? আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দা মাস, ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দা মাস। আচ্ছা, আমি প্রবলেমটা করছি, দেখো তোমরা আমার সাথে তাল মেলাতে থাকো, সব বুঝে বুঝতে পারবে। বলো তো, ইউ 7/2 জিএল মানে কি? 3.5 জিএল না? বলো তো এটা এই ভেলোসিটি দিলে কোন দুটো পয়েন্টের মধ্যেও যাবে? বলো এই ভেলোসিটিটা দিলে কোন দুটো পয়েন্টের মধ্যেও যাবে? এল আর কি? এল আর এইচ, এর মধ্যে তো যাবেই। অর্ক, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার, পাচ্ছি। আরে বাবা, এই এই ইউ ভ্যালুটা এইটার মধ্যে লাই করছে, এইটার মধ্যে দেখো। তাহলে এটা কার কার মধ্যে লাই করবে? এম আর এইচ এর মধ্যে লাই করবে না? এই যে এম আর এইচ এর মধ্যে লাই করবে না। হ্যালো, ওকে, দেখো আমি ধরলাম ও এই অবধি গেছে, এই অবধি গেছে, এই অবধি গিয়ে এর টেনশন জিরো হয়ে গেছে কিন্তু ভেলোসিটি জিরো হয়নি। আমি কি বোঝাতে পেরেছি? এই অবধি গিয়ে এর টেনশন জিরো হয়ে গেছে কিন্তু ভেলোসিটি জিরো হয়নি। আমি কি বোঝাতে পেরেছি? বলো। আচ্ছা, আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই যে এই একটা এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম না, এই যে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gl + 3gl cos θ, এই যে এই এক্সপ্রেশনটা, এইটা আমি কখন পেয়েছিলাম? এইটা পেয়েছিলাম না যে কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গায় যেখানে ভি নন জিরো বা টি জিরো, বলো? এটা পেয়েছিলাম না? তারপরেই তো প্রজেক্টটা ইমোশন করা শুরু করবে। এই যে এখানে টি জিরো ধরেছিলাম কিন্তু ভি নন জিরো ধরেই তো আমি এটা পেয়েছিলাম, পেয়েছিলাম না? বলো। হ্যালো হ্যালো, তাহলে বলো তো কি ছিল? দেখো বলো বলো বলো, আমি আর ইকুয়েশনটা, ওহো বলো বলো বলো, ইকুয়েশনটা লিখছি না। দেখো তো এখানেও তো সেম ভাবে আমি এখানে থিটা ধরেছিলাম, এই যে থিটাটা ধরেছিলাম, মনে পড়ছে? একই তো জিনিস একদম, তাই না? হ্যালো হ্যালো, এবার বলো তো এখানে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু, ইউ স্কোয়ার ভ্যালু 7/2 GL। দেখো বলো তো এখান থেকে cos থিটা ভ্যালু কত আসছে, ক্যালকুলেট করে বলো তো। cos থিটা ভ্যালু কত আসছে? তারপরে ও এইভাবে প্রজেক্টাইল করবে কি করবে না? হ্যালো, এবার এবার তোমরা আমার কথা বুঝতে পেরেছো? বলো তো এই যে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন বলেছে, এই হাইটটা এইচ ওয়ান আর এই হাইটটা এইচ টু, তাহলে এই যে ম্যাক্সিমাম হাইট যদি এইচ হয়, এইচ ম্যাক্স, তাহলে সেটা এইচ ওয়ান প্লাস এইচ টু হওয়ার কথা না? বলো, বুঝতে পেরেছো কিনা? তাই তো, এবার দেখো তোমরা বলতে পারবে এইচ ওয়ান এর ভ্যালু কত? এটা যদি 60 ডিগ্রি হয়, ক্যালকুলেট করে বলো তো এইচ ওয়ান এর ভ্যালু কত এটা যদি 60 ডিগ্রি হয়, ইন টার্মস অফ এল, ইন টার্মস অফ এল, এল এল, এটা যদি 60 ডিগ্রি হয়, শুনতে পেলাম না? ভেরি গুড, 3L/2। আচ্ছা বলো তো এই 3L/2টা কি ম্যাক্সিমাম হাইট? না, তারপরে যে প্রজেক্টাইল করেছে সেই হাইটটা আমাকে নিতে হবে না? বলো, এবার দেখো শুধু যে প্রজেক্টাইল করেছে আমি সেইটাকে নিচ্ছি, এই ডিরেকশনে
ভি ভেলোসিটি, তাই তো? এই ডিরেকশনে ভি ভেলোসিটি, আচ্ছা এই ডিরেকশনে ভি ভেলোসিটি, এটা ভি জিরো না নন জিরো? নন জিরো। ভেরি গুড। এই অ্যাঙ্গেলটা কত? সিক্সটিটা আমি তখন দেখালাম, এই অ্যাঙ্গেলটা সিক্সটি হলে, এই অ্যাঙ্গেলটা সিক্সটি। এবার বলো তো ভি এর ভ্যালু কত আসছে, সেটা কি করে পাবো বলতে পারবে? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। এনার্জির অরিজিনাল ইকুয়েশন থেকে, কি বললাম, এনার্জির অরিজিনাল ইকুয়েশন থেকে। তাহলে বলো তো এইটা আমি কি করে পেয়েছিলাম, মনে আছে? টি ইকুয়াল টু জিরো করে, টি ইকুয়াল টু ফোর্স ইকুয়েশনে জিরো করে এই ইকুয়েশনটা পেয়েছিলাম। তো তোমরা আমাকে বলো তো ভি এর ভ্যালু কত আসছে এনার্জি, অরিজিনাল এনার্জির ইকুয়েশন থেকে? দেখো, আরে হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ ওয়ান না? দেখো দেখো দেখো, এখান থেকে বলতো ভি এর ভ্যালু কত আসছে? কত আসছে? মাইনাসে বলো, রাইট রাইট। রুট ওভার জিএল বাই টু আসছে? আসছে রুট ওভার জিএল বাই টু। এবার বলো এইটা রুট ওভার জিএল বাই টু না? দেখো এইটা, এই যে এই ভ্যালুটা, হ্যালো, তাই না? তাহলে বলো তো এর দুটো কম্পোনেন্টটা এরকম, হ্যালো বলো, এইটা যদি ইউ ওয়ান কম্পোনেন্ট বলি তাহলে বলো তো ইউ ওয়ান এর ভ্যালু রুট ওভার জিএল বাই টু সাইন সিক্সটি হবে না বলো, তাই না? এটা যদি এইচ টু হয় তাহলে এইচ টু ইকুয়াল টু ইউ ওয়ান স্কোয়ার বাই টু জি হবে। ওকে, ইফ দিস ইজ সো দেন এই ভ্যালু যদি পুট করো, দেখো তো থ্রি এল বাই সিক্সটিন আসছে কিনা? পুট করে দেখো, আসছে আসছে। হ্যালো, তোমরা ক্যালকুলেট করছো তো? তাহলে বলো তো এই এইচ ওয়ান প্লাস এইচ টুর ভ্যালু কত হবে? 27 L বাই 16 হবে।
হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা বলো তো এইখান থেকে এইটুকুর লেন্থ কত? এখান থেকে এইটুকুর লেন্থ কত? 12 না? হ্যালো বলো, 12 না? আচ্ছা এবার বলো তোমাদের এই কটা প্রবলেম থেকে কি একটু আইডিয়া এসছে ডিয়ার, প্রবলেম গুলো বলো। হ্যালো বলো, এইটুকু এই কটা প্রবলেম থেকে আইডিয়া এসছে কিভাবে কি আমরা বার করছি? হ্যালো ওকে, এবার এই প্রবলেমটা দেখো। A heavy particle is suspended by a string of length L from a fixed point O. The particle is given a horizontal velocity V naught. The string slacks at some angle and the particle proceeds on a parabola. Find the value of V naught if the particle passes through the point of suspension. দেখো প্রবলেমটা দেখো। এই ডিরেকশনে ভি নটে যাচ্ছে, ওকে দেখো এই ডিরেকশনে এই মাসটাকে ভি নট ভেলোসিটি দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, আ হেভি পার্টিকেল ইজ সাসপেন্ডেড এল, মানে একই প্রবলেম, দ্য পার্টিকেল ইজ গিভেন আ হরিজন্টাল দ্য স্ট্রিং স্ল্যাক্স এট সাম অ্যাঙ্গেল এন্ড পার্টিসিপেট প্রসিড ইন প্যারাবোলা। বলো তো এইখান থেকে এইটুকুর মধ্যে কি পসিবল স্ল্যাক হওয়া এখান থেকে? হ্যাঁ না স্যার পসিবল না। তাহলে এইখানে গিয়েও স্ল্যাক হয়েছে না? হ্যাঁ স্যার। তারপরে কি করেছে বলে, ও প্রজেক্টাইল মোশন করেছে না? দেখো দেখো প্রজেক্টাইল মোশন করে ও এইভাবে পয়েন্ট অফ সাসপেনশন দিয়ে ও পাস করেছে না? বলো। হ্যালো, হ্যাঁ স্যার, আমি কি বুঝতে পারছি? এবার দেখো, ঠিক যেভাবে এইটা ওয়াই, এইটা এক্স, এইটা জিরো জিরো নিয়েছিলাম, এই ডিরেকশনে ভি টি ইকুয়াল টু জিরো, এই ডিরেকশনে ভি টি ইকুয়াল টু জিরো, ওকে। তাহলে বলতো এ যদি প্যারাবোলা, মানে এখানে ধরলাম ভি, ভি তেও ইয়ে করছে, তাহলে প্যারা মানে এ যদি প্রজেক্টাইল করে তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে কি হবে না? দেখো এটা হবে কি হবে না? এটা তো নরমাল নরমাল। এবার বলো ও পয়েন্ট অফ সাসপেনশন দিয়ে গেছে, গেছে না? বলো। হ্যালো বলো, পয়েন্ট, এবার বলো তো পয়েন্ট অফ সাসপেনশন সি এর কোঅর্ডিনেট আমি কত পেয়েছিলাম এক্ষুনি করলাম না? সি এর কোঅর্ডিনেট ডিয়ার এল সাইন থিটা কমা মাইনাস, এই যে এল সাইন থিটা কমা মাইনাস এল কস থিটা, তাই না? হ্যালো বলো, তাই না? তাহলে ওয়াই এর জায়গায় আমি কি লিখবো? মাইনাস এল cos theta equal to x এর জায়গায়, বলো x এর জায়গায় l sin theta into tan theta minus g, x মানে হচ্ছে l sin theta whole square divided by 2 v square cos square theta, এটা লিখতে পারি বলো তো? হ্যালো, হ্যাঁ। এবার বলো তো এই পজিশনে t 0 হয়ে গেছে না? এই পজিশনে বলো, এই পজিশনে t 0 হয়ে গেছে না? এবার এইটা যদি theta হয়, এইটাও theta, তাহলে দেখো তো এই পজিশনে এই মাসের এই ডিরেকশনে এম ভি স্কোয়ার বাই এল আর এই ডিরেকশনে এম জি কস থিটা, তাই না? এবার টি যদি জিরো হয়ে যায় তাহলে আমি এখান থেকে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই এল ইকুয়াল টু এম জি কস থিটা, বলো লিখতে পারি কিনা? হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ারের ভ্যালু আমি কি লিখলাম বলো? ভি স্কোয়ারের ভ্যালু আমি কি লিখলাম বলো? জি এল কস থিটা লিখতে পারি। এবার দেখো এই জিএল কস থিটা আমি এইখানে বসাচ্ছি বসাচ্ছি, তাহলে বলো তো জিএল কস থিটা যদি আমি এখানে বসাই, দেখো 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 দেখো, তার মানে আমি কি লিখতে পারি? মাইনাস এল কস থিটা প্লাস ইকুয়াল টু এল সাইন থিটা। আচ্ছা ট্যান থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা না, কস থিটা না? হ্যাঁ, মাইনাস জি এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেখো জি এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই
2 v স্কয়ার এর জায়গায় gl cos থিটা বসাতে পারি? হ্যাঁ দেখো gl cos থিটা বসাতে পারি। আচ্ছা gl cos থিটা, এবার দেখো l l l কাটলো, gl gl কাটলো, দেখো দেখো বুঝতে পারছো? দেখো আচ্ছা কোথাও মিস করে গেছি, এখানে একটা cos কিউব থিটা হবে তাই না? দেখো না না এই যে এই cos স্কয়ার আর v স্কয়ার এর জায়গায় cos থিটা, হ্যাঁ তাই না? তার মানে ভেবে দেখো আমি এইটাকে ফাইনালি কি এই ফর্মে লিখতে পারি, সেটা হচ্ছে দেখো মাইনাস cos থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা বাই cos থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই cos কিউব থিটা লিখতে পারি? হ্যাঁ। এবার বলো তো নিচে যদি আমি cos কিউব থিটা লিখি তাহলে নিচে যদি cos কিউব থিটা লিখি তাহলে উপরে কি লিখব? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস cos থিটা না? হ্যালো স্যার ওই cos কিউবের আগে একটা 2 ছিল। ও সরি, হ্যাঁ তোমরা একটু করো তো আমার সাথে, তার মানে এখানে যদি 2 হয় এখানে যদি 2 হয় তাহলে এখানে 2 হবে তাই না বলো? হ্যাঁ। আচ্ছা এবারে দেখো এইখান থেকে তুমি যদি sin স্কয়ার থিটা কমন নাও তাহলে কি আসে? 2 cos থিটা, সরি cos স্কয়ার থিটা মাইনাস 1 আসে, দেখো এখান থেকে। আর এইখানে তুমি যদি লিখে দাও তার মানে 2 মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা আসে, দেখো তো। আসছে আসছে দেখো তো। আচ্ছা এবার তুমি এইটাকে লিখতে পারো cos মানে sin থিটাকে কি লিখতে পারি বলো? cos স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি, দেখো। হ্যাঁ এবারে না এটা ভুল লিখেছি, 1 cos স্কয়ার থিটা, রাইট রাইট রাইট, করো 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 তোমরা করো না, 1 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 cos টু দি পাওয়ার 4 থিটা, ওকে। এইবার এইটাকে ক্যালকুলেট করে আমাকে বলো তো cos থিটা ইকুয়াল টু 1 বাই রুট 3 আসছে কিনা, তোমরা ক্যালকুলেট করো। হ্যাঁ স্যার আসছে আসছে, তারপরে বুঝতে পারলে এই ইকুয়েশন থেকে আমাকে এই থিটাটা বার করতে হলো, এই যে দেখো বলো 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 বুঝতে পারলে, দেখো এখান থেকে আমি থিটাটা পেলাম, আমি কিন্তু আর কিছু এখনো পেলাম না তাই না? আচ্ছা এইবারে থিটাটা পেয়ে গেলেই তো গেম ওভার, কেন? এখানে তুমি ভি নট দিয়েছো, এইখানে তোমার ভি, তাহলে তুমি লিখতে পারো দেখো হাফ এম ভি নট স্কোয়ার প্লাস জিরো ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ, হ্যালো বলো। এবার এইচ এর ভ্যালু কত? এল প্লাস এল কস থিটা না? হ্যালো বলো, এল প্লাস এল কস থিটা না? এবারে তুমি এই কস থিটার জায়গায় যদি 1 বাই রুট 3 বসিয়ে দাও, দিয়ে তুমি আমাকে বলো তো ভি নট এইটা আসছে কিনা, রুট জি এল 2 প্লাস রুট 3 দেখো তো আসছে কিনা, ক্যালকুলেট করে দেখো তো।
আসছে? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো ডিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা এই প্রবলেমটাতে বলতো এই যে সি দিয়ে পাস করছে সেই ইনফরমেশনটা থেকে আমি কি পেলাম? প্রজেক্টাইল মোশন থেকে আমি এইটা পড়িয়ে ইকুয়েশনটা। ইয়েস। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে এবার বলো তো এই যে রুট জিএল টু প্লাস রুট থ্রি, বলো তো রুট থ্রির ভ্যালু কত? রুট থ্রির ভ্যালু হচ্ছে 1.7 এর কাছাকাছি, তাই না? রুট থ্রি মনে রাখবে, রুট থ্রির ভ্যালু হচ্ছে 1.71 এর কাছাকাছি, আর রুট টুর ভ্যালু হচ্ছে, বলো রুট টুর ভ্যালু জানো কত? 1.4 এর কাছাকাছি। তারপরে এই টোটাল ভ্যালুটা কত আসছে বলো তো? রুট 3.7 জিএল না? বলো রুট 3.7 জিএল না? এইটা ভ্যালুটা কার কার মধ্যে লাই করছে বলতো? বলতে পারবে এই ভ্যালুটা কার কার মধ্যে লাই করছে? এই ভ্যালুটা রুট 2 জিএল আর রুট 5 জিএল এর মধ্যে লাই করছে না? তার মানে ও যে এইখানে যাবে এ ব্যাপারে আর কোনো সন্দেহই নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? আচ্ছা যদি তোমরা আমার কথা বুঝতে পারো তাহলে দেখো এই প্রবলেমটা, এ পার্টিকেল ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি ফ্রম এ পয়েন্ট ও বাই অ্যান ইনএক্সটেন্সিবল মাসলেস স্ট্রিং অফ লেন্থ এল, এ ভার্টিক্যাল লাইন এ ভি ইজ অ্যাট এ ডিস্টেন্স এল বাই 8 ফ্রম ও অ্যাজ শোন, দ্য পার্টিকেল ইজ গিভেন এ হরাইজন্টাল ভেলোসিটি ইউ, অ্যাট সাম পয়েন্ট ইটস মোশন সিজেস টু বি সার্কুলার অ্যান্ড ইভেন্চুয়ালি দ্য অবজেক্ট পাসেস থ্রু দ্য লাইন এ বি, অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ক্রসিং এ বি ইটস ভেলোসিটি ইন হরাইজন মানে হ্যাঁ হরাইজন্টাল ফাইন্ড ইউ। তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে? হ্যালো হ্যাঁ। দেখো এ পার্টিকেল ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি ফ্রম ও, ঠিক, বাই অ্যান ইনএক্সটেন্সিবল, এ ভার্টিক্যাল লাইন এ বি ইজ অ্যাট এ ডিস্টেন্স এল বাই 8 ফ্রম ও অ্যাজ শোন, দ্য পার্টিকেল ইজ গিভেন এ হরাইজন্টাল ভেলোসিটি, পার্টিকেল ইজ গিভেন এ হরাইজন্টাল ভেলোসিটি ইউ, অ্যাট সাম পয়েন্ট ইটস মোশন সিজেস টু বি সার্কুলার, রাইট, অ্যান্ড ইভেন্চুয়ালি দ্য অবজেক্ট পাসেস থ্রু দ্য লাইন এ বি, অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ক্রসিং এ বি দ্য ভেলোসিটি ইন হরাইজন্টাল ডিরেকশন। হ্যাঁ দেখো প্রবলেমটা কি হচ্ছে আমি একটু বুঝিয়ে দিই। দেখো দেখো এইখান থেকে আমি যদি এটাকে দেখো এইখান থেকে যদি আমি একে একটা ভেলোসিটি দিই, দেখো ও তো এরকম ঘোরার চেষ্টা করবে, করবে না? হ্যালো দেখো ও এইখানে এসে টি জিরো হয়ে গেছে কিন্তু ভি রয়ে গেছে এই ডিরেকশন, ঠিক আছে? এবারে দেখো এখানে একটা লাইন বলে দিয়েছে না, দেখো একটা লাইন বলে দিয়েছে না, এই যে এল বাই 8 কি ঘটনাটা ঘটছে শোনো, এই প্রজেক্টাইল মোশনটা, এই যে প্রজেক্টাইল মোশনটা, ও যখন এরকম প্রজেক্টাইল করছে, দেখো প্রজেক্টাইল করছে তখন এই লাইনে ওর ভেলোসিটিটা ভার্টিক্যাল হয়ে যাচ্ছে মানে হরাইজন্টাল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এই যে এই ধরো এটা এই লাইন, এটা বি লাইন, দেখো সেটাই বলেছে, এ পার্টিকেল ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি, এ ভার্টিক্যাল লাইন এ বি, দ্য পার্টিকেল ইজ গিভেন অ্যাট সাম পয়েন্ট ইটস মোশন সিজেস টু বি সার্কুলার অ্যান্ড ইভেন্চুয়ালি দ্য অবজেক্ট পাসেস থ্রু দ্য লাইন, এত অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ক্রসিং এ বি দ্য ভেলোসিটি ইজ হরাইজন্টাল, বুঝতে পেরেছো? হ্যালো আচ্ছা তাহলে বলতো এই প্রজেক্টাইল মোশনটাকে যদি আমি ছোট করে এখানে ড্র করি, দেখো এই পয়েন্টটা এ, এই দিকে আমার ভেলোসিটি ভি, তাহলে এই এ পয়েন্টটা টপ মোস্ট পজিশন না, তাহলেই তো এই ভেলোসিটিটা হরাইজন্টাল হয়ে যায়, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা রেঞ্জ বাই 2 হবে না? বলো
হবে কি? হ্যাঁ হবে। আমি কি বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল বাই এইট, দেখো এইটুকু ডিস্টেন্স এল বাই এইট, তাই না? বলো তো এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স, এইটা আমি থিটা ধরেছি, এল সাইন থিটা। হ্যাঁ স্যার। ওকে, এটা এল সাইন থিটা। এবারে বলো তো তাহলে এই পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত আমার ডিস্টেন্স কত বলো? আমি যে এটা বললাম, এই যে এইখান থেকে এল সাইন থিটা মাইনাস এল বাই এইট, ভেরি গুড ভেরি গুড, এটাই আমার রেঞ্জের হাফ না? হ্যাঁ স্যার। এই আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো, এটাই হাফ। এবার রেঞ্জ, রেঞ্জ, রেঞ্জের তোমাদের ফর্মুলা মনে আছে? বলো কি ছিল, কি ছিল? দেখো v স্কয়ার সাইন 2 থিটা বাই g ছিল কিনা বলো তো, এখানে যদি এটা থিটা হয়, দেখো এটা ছিল কিনা বলো তো? হ্যাঁ ছিল, তাই তো? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো রিয়া। আচ্ছা এবারে, এইবারে বলতো এই পজিশনে গিয়ে টি জিরো হয়ে গেছে, এই পজিশনে গিয়ে টি জিরো হয়ে গেছে। যদি টি জিরো হয়ে যায় তাহলে আমি এইটা লিখতে পারি, এম ভি স্কোয়ার বাই এল, আর এদিকে এম জি কস থিটা না সাইন থিটা বলো এতক্ষণ ধরে? হ্যাঁ হ্যাঁ, কস থিটা, কস থিটা, আর এর অ্যাক্সেলারেশন জিরো, টি জিরো, তাই তো? তাহলে বলতো এখান থেকে এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এল কস থিটা লিখতে পারি? হ্যাঁ। আচ্ছা এবারে আমি কি করছি দেখো, সেটা হচ্ছে, আচ্ছা এম এম কেটে গেল, এই ভি স্কোয়ার এর ভ্যালুটা এইখানে পুট করে দিচ্ছি। তাহলে দেখো তো এল সাইন থিটা মাইনাস এল বাই এইট ইকুয়াল টু হাফ। দেখো ভি স্কোয়ার মানে হচ্ছে জি ইন্টু এল কস থিটা সাইন টু থিটা বাই জি। কোনো ডাউট থাকলে বলো। না স্যার। ওকে, এবারে দেখো এখান থেকে এল 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 জি জি কেটে গেল, সাইন থিটাকে তুমি কি লিখবে বলো? টু সাইন থিটা কস থিটা, তাই তো? এবারে তুমি সবগুলোকে সাইন থিটায় নিয়ে গেলে দেখো তো সাইন কিউব থিটা কত পাচ্ছ, সবগুলোকে তাহলে বলো তো সাইন থিটা কত হাফ, থিটা কত 30 ডিগ্রি? কোনো ডাউট আছে? ওকে, এইবারে বলো থিটা 30 ডিগ্রি পেয়ে গেলেই তো গেম ওভার, গেম ওভার না? কেন গেম ওভার? আমার এই থিটাটাই তো দরকার, মনে আছে? এইরকম একটা জায়গায় আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা হচ্ছে এই যে নিচে ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস, না একবারে ফ্রি ফর্মুলাটা, ওই রকম একটা জায়গায় যদি থিটা থাকে সেটা হচ্ছে টু জি এল প্লাস থ্রি জি এল কস 30 ডিগ্রি বলো, এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম না, এই যে, এই যে, তাই না? হ্যালো, বুঝতে পারছো? তুমি এইখানে ধরো ইউ ভেলোসিটি দিয়েছো, তাই না? এই যে ফাইন্ড ইউ, কত ইউ ভেলোসিটি, এবার বলো এখানে cos 30 এর ভ্যালু বসালে তুমি u এর ভ্যালু এইটা পাচ্ছ কিনা দেখো তো, ভ্যালু বসিয়ে দাও, gl 2 প্লাস 3 root 3, দেখো এটা পাচ্ছ কিনা,
তার মানে আচ্ছা থ্রি, আচ্ছা রুট থ্রির ভ্যালু কত? 1.7, তাই তো? ইন্টু থ্রি কত আসছে বলো? ইন্টু থ্রি 5.1 ডিভাইডেড বাই 2 কত আসছে? 2.5 এর কাছাকাছি। তার মানে এই টোটালটা অলমোস্ট 4.5 এর কাছাকাছি আসছে না? এই টোটালটা অলমোস্ট 4.5 এর কাছাকাছি আসছে না? যদি টোটালটা অলমোস্ট 4.5 এর কাছাকাছি আসে তাহলে বলো তো এটা কোথার কোথার মধ্যে লাইন করছে? এই লাইন করছে রুট 2 জিএল আর রুট 5 জিএল এর মধ্যে লাইন করছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি কিছু বলিনি, আমি একটু বেরিয়ে গেছিলাম। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তোমরা বলো এই অবধি কি সবকিছু বুঝতে পেরেছ? একদম ক্রিস্টাল ক্লিয়ার বলো? এইটা ছিল আমাদের ভার্টিক্যাল সার্কেলের মেইন মেইন প্রবলেম। এরপরে আমরা আরো অন্যান্য অনেক কিছু করব, ঠিক আছে? কিন্তু এটাই মেইন কনসেপ্ট ছিল। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে রাখছি। ওকে, চলো।